আজকে কিন্তু আমি তোমাদের জন্য জীবন বিজ্ঞান নয় নিয়ে এসেছি ভৌত বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে চ্যাপ্টারের উপর কিন্তু প্রায়শই বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের এসেই থাকে। আজকে কিন্তু আমরা সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অবশ্যই থাম্বনেল দেখে জেনে গেছো, তবুও চ্যাপ্টারটার নাম হচ্ছে তাপ। তাহলে আমরা বরং চ্যাপ্টারটা সম্পর্কে পড়ানো শুরু করি। তোমরা কিন্তু নোট ডাউন করতে ভুলো না, তোমরা খাতা পেন নিয়ে বসো, আমার ক্লাসটা যদি তোমরা সুন্দর করে ফলো করো। আশা করি তাপ চ্যাপ্টারটার ওপরে ভয় ভীতি বা কোন রকম যদি প্রশ্ন থেকে থাকে সবটাই দূর হয়ে যাবে। তাহলে চলো ক্লাসটা শুরু করে ফেলি। তাপ, তাপ জিনিসটা আসলে কি এটা যদি আমরা একটু জেনে নিই তাহলে ভালো হবে। দেখো তাপ বলতে সেরকম তো মানে দেখা যায় বা মানে বোঝা যায় সেরকম অনুভব করা যায়, অনুভব অবশ্যই করা যায় কিন্তু দেখা তো যায় না। কোন জিনিসকে তুমি যদি গরম করতে থাকো তাহলে দেখবে সেই জিনিসটা তোমার ধরতে গিয়ে কিন্তু সাবধান হতে হবে, তাই না? তুমি খালি হাতে কিন্তু সহজে সেটাকে স্পর্শ করতে পারবে না। কেন? কারণ সেটা গরম হয়ে গেছে, সেটা তাপ পেয়ে গরম হয়েছে, মানে যে জিনিসটা দেওয়ার জন্য সেই পাত্রটি গরম হয়ে গেছে বা সেই পদার্থটি গরম হয়ে গেছে সেটাই হলো তাপ। এবার দেখো যদি উনুন জ্বালাই বা গ্যাস জ্বালাই, এবার একটা বাটিতে যখন আমরা জল নিচ্ছি সেই জলটা তো আমরা খালি হাতে ধরতে পারছি, কিন্তু গ্যাসটা জ্বালানোর পর বাটিটাকে বসিয়ে যদি আমরা উনুনটাকে জ্বালিয়েই রাখি এবং আগুন জ্বলতেই থাকে, বাটিটা গরম হতে থাকে, তখন কি হবে? ধীরে ধীরে বাটিটা গরম হবে, তারপর বাটির ভেতরে থাকা যে পদার্থটা মানে জল, যে তরলটা রয়েছে সেটা ধীরে ধীরে গরম হবে এবং একটা সময় কিন্তু পরে দেখা যাবে সেটা ফুটতে শুরু করে দেবে, তাই না? এবং সেখান থেকে ধোঁয়া আকারে বাষ্প বেরোতে শুরু করবে। এটা কেন হচ্ছে? এটার পিছনে মূল কারণই হচ্ছে যে ওই তরল পদার্থটিকে তাপ দেওয়া হচ্ছে, ঠিক আছে? তরল পদার্থটি তাপ গ্রহণ করছে বলেই সেটা কিন্তু ধীরে ধীরে ফুটতে শুরু করছে। এবং আমরা তো জানি জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে জল ফুটতে শুরু করে দেয়, তাই তো? বাষ্পে পরিণত হয় জল। এবার এই যে জল ফুটতে শুরু করলো, তাহলে জলের কি বেড়ে গেল? তাপ দেওয়ার ফলে জলের তো কোনো একটা পরিবর্তন হলো তরল পদার্থটার মধ্যে, উষ্ণতা বেড়ে গেল বা তাপমাত্রা বেড়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? তাপ হলো কারণ, তাপমাত্রা বা উষ্ণতা হলো ফলাফল। তাপ যত বাড়তে থাকবে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকবে, তাই তো? দেখো এই তাপ মাপার কিন্তু একটা যন্ত্র রয়েছে, তাপ মাপার যন্ত্রটার নাম হচ্ছে ক্যালোরি মিটার, ঠিক আছে? ক্যালোরি মিটার তাপ মাপার যন্ত্রের নাম। তাপমাত্রা মাপা হয় কি দিয়ে বলতো? আমাদের শরীরে যখন জ্বর হয়, আমরা যখন জ্বরে ভুগি তখন তো আমাদের দেহের তাপমাত্রা বেড়ে যায়, তাহলে তখন আমরা কি দিয়ে মাপি? থার্মোমিটার। থার্মোমিটার কিন্তু তাপ মাপার যন্ত্র নয়, থার্মোমিটার কিন্তু তাপমাত্রা মাপার বা উষ্ণতা মাপার যন্ত্র, ঠিক আছে? তাহলে তাপ মাপার যন্ত্রের নাম হলো ক্যালোরি মিটার। এবার এই যে তাপ, এই যে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে বা পদার্থটা যে ধীরে ধীরে গরম হচ্ছে বা একটা স্থান থেকে আরেকটা স্থানে যে তাপটা ছড়িয়ে পড়ছে, এই যে তাপের যে পরিবহনটা ঘটছে, এই পরিবাহিত হচ্ছে কিভাবে তাপটা, জানো তোমরা? তাপ কিন্তু আমরা শুধু দেখতে পাই যে সূর্য আলো দিচ্ছে, যখন সূর্য উঠছে ধীরে ধীরে যত দিন বাড়ছে তত কিন্তু আমাদের বায়ুমণ্ডলটা গরম হয়ে যাচ্ছে, আমরা গরম অনুভব করছি। এর পিছনে কিন্তু কারণ আছে। তাপ পরিবহনের কিন্তু তিনটে মাধ্যম আছে, তাপ পরিবাহিত হয় তিনটে মাধ্যমের মধ্যে দিয়ে। কি কি মাধ্যম? একটা হলো পরিবহন, একটা হলো পরিবহন, আরেকটা মাধ্যম কি আছে? আরেকটা মাধ্যম হলো পরিচলন, আর আরেকটা মাধ্যম হলো বিকিরণ, ঠিক আছে? এই বিকিরণ নামটা বোধ হয় আমরা অনেকে পরিচিত, কারণ আমরা বিকিরণ তাপ বলে থাকি সূর্য থেকে যে তাপটা এসে থাকে, তাই তো? আমরা দেখো প্রথমে বলবো পরিবহন সম্পর্কে। পরিবহন জিনিসটা, পরিবহন মানে হচ্ছে যে সাধারণত পরিবহনের কোন মাধ্যম যে কোনো হতে পারে, সেটা কঠিন হতে পারে,
তরল হতে পারে, গ্যাস হতে পারে, যে কোনো মাধ্যমে কিন্তু পরিবহন ঘটতে পারে। কিন্তু একটা কথা বলে রাখি, পরিবহন পদ্ধতিটা কিন্তু কঠিন পদার্থে বেশি কার্যকর, তরল পদার্থে বা গ্যাসীয় পদার্থে কিন্তু ধীরে ধীরে এই পরিবহন ক্ষমতাটা কমতে থাকে। তার কারণটা কি বলতো? কারণ পরিবহন পদ্ধতিতে কি হয়ে থাকে, অণুগুলো যত বেশি দৃঢ় হবে, সম্বদ্ধ হবে, তত কিন্তু পরিবহন পদ্ধতিতে তাপ পরিবাহিত হতে সুবিধা। আর কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এই অণুগুলোর মধ্যে সম্বন্ধটা বেশি লক্ষ্য করা যায়, যেটা তরলের ক্ষেত্রে কম হয়, গ্যাসের ক্ষেত্রে আরোই কম হয়ে থাকে, তাই তো? তাই কঠিন পদার্থেই বেশিরভাগ ক্ষেত্রে পরিবহন দেখা যায়। এবার যদি আমরা পরিচলনের দিকে যাই, তাহলে বলতে পারি যে তরল আর গ্যাসীয় মাধ্যমেই কিন্তু পরিচলন ঘটে থাকে। কারণ পরিচলনের ক্ষেত্রে কিন্তু মাধ্যম তো প্রয়োজন, এবং মাধ্যমের অণুগুলো উত্তপ্ত হয়ে তারা নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তাপটাকে কিন্তু পরিবাহিত করে, যেটা তরল এবং গ্যাসের ক্ষেত্রে দেখা যায়। কঠিনের ক্ষেত্রে কিন্তু অণুরা স্থান পরিবর্তন করে না কিন্তু। তাহলে বুঝতে পারছো, পরিবহনের ক্ষেত্রে মাধ্যম দরকার, জড় মাধ্যম অবশ্যই প্রয়োজন, কিন্তু অণুরা স্থান বিনিময় কিন্তু করে না, যেটা পরিচলনের ক্ষেত্রে অবশ্যই করবে। বিকিরণের দিকে যদি আমরা তাকাই, তাহলে বুঝতেই পারছো, আমি এক্ষুনি বললাম সূর্যের থেকে যে তাপটা আসছে, ধীরে ধীরে আমাদের বায়ুমণ্ডলটা গরম হচ্ছে, তাহলে সূর্য থেকে যে তাপটা আসছে, সেখানে এই তাপটা কোন মাধ্যমের মধ্যে দিয়ে আসছে? কোনো মাধ্যমের প্রয়োজন নেই। শূন্য মাধ্যমের মধ্যে দিয়েও কিন্তু বিকিরণের ক্ষেত্রে তাপ পরিবাহিত হতে পারে, মাধ্যমের প্রয়োজনই নেই। আর যদি মাধ্যম থাকেও, তাহলে সেটা ভেদ্য মাধ্যম হওয়া প্রয়োজন, অভেদ্য মাধ্যম হলে কিন্তু হবে না, ঠিক আছে? এবার বলে রাখি যে বিকিরণ এর ক্ষেত্রে কিন্তু এই যে বিকিরণতা, এটা কিন্তু আলোর বেগের সমান হয়ে থাকে শূন্য মাধ্যমে, ঠিক আছে? এই শূন্য মাধ্যমে এই বেগটা হয়ে থাকে বিকিরণ তাপের ক্ষেত্রে 3×10^10 সেন্টিমিটার পার সেকেন্ড। বুঝতে পারছো, শূন্য মাধ্যমে আলোর বেগের সমান হয় এই বিকিরণ তাপ। বিকিরণ তাপের বেগটা কত হয়ে থাকে শূন্য মাধ্যমে? 3×10^10 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার যদি আমরা এই তিনটে ভাগকে যদি আমরা পার্থক্যের মাধ্যমে বুঝি, তাহলে মনে হয় আরো বেশি সুবিধা হবে। দেখো, পরিবহনের ক্ষেত্রে আমরা কি বললাম, পরিবহনের ক্ষেত্রে বললাম যে পরিবহন শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে, শুধুমাত্র বলাটা ভুল, বেশিরভাগ ক্ষেত্রে কঠিন মাধ্যমে দেখতে পাওয়া যায়। পরিচলনের ক্ষেত্রে কি হয়ে থাকে, পরিচলনের ক্ষেত্রে তরল এবং গ্যাসীয় মাধ্যমে তাপ পরিবাহিত হয়, আর বিকিরণের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজনই হয় না, ঠিক আছে? এবং মাধ্যম থাকলেও সেটা ভেদ্য মাধ্যম হওয়া প্রয়োজন, অভেদ্য নয়। বুঝতে পেরেছো? এবার 2 নম্বর যদি বলি, পরিবহনের পরিচলনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু মিল পাবে। দেখো আমি বলছি, 2 নম্বর যদি বলি, তাহলে পরিবহনের ক্ষেত্রে অবশ্যই জড় মাধ্যম হওয়া থাকা প্রয়োজন, পরিচলনের ক্ষেত্রেও জড় মাধ্যম থাকা প্রয়োজন, আর বিকিরণের ক্ষেত্রে মাধ্যম থাকার প্রয়োজনই নেই। এরপরে কি বলবো, পরিবহনের ক্ষেত্রে কিন্তু মাধ্যম উত্তপ্ত হয়, কিন্তু মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করে না। পরিচলনের ক্ষেত্রে মাধ্যম উত্তপ্ত হয়, কিন্তু অণুগুলো স্থান পরিবর্তন করে কিন্তু তাপটাকে পরিবাহিত করে। আর বিকিরণের ক্ষেত্রে মাধ্যমেরই প্রয়োজন নেই, তাই অণু স্থান পরিবর্তনের প্রশ্ন আসে না। আর কি পয়েন্ট আছে? আর পয়েন্ট হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, পরিবহনের ক্ষেত্রে কিন্তু এই যে তাপটা পরিবাহিত হচ্ছে, এটা কিন্তু সোজাও যেতে পারে, বেঁকাও যেতে পারে, মানে সরল বা বক্রপথে ঘটতে পারে। পরিচলনের ক্ষেত্রেও কিন্তু সেম, কিন্তু বিকিরণের ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, তাপ কিন্তু শুধুমাত্র সরল রেখা বরাবর পরিবাহিত হয়ে থাকে, ঠিক আছে? এবং এই বিকিরণের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে যে তাপটা আসছে, তার যে মাধ্যমে গিয়ে সেটা বাধা পাচ্ছে, সেই মাধ্যমটাকে কিন্তু সে সরাসরি উত্তপ্ত করে, যেটা সূর্যের ক্ষেত্রে ঘটছে। সূর্য থেকে আলো আসছে, এবং সেই আলো তাপ মিলে সেটা বায়ুমণ্ডলে কিন্তু বাধা পাচ্ছে, যার ফলে কিন্তু সে বায়ুমণ্ডলটাকে ধীরে 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 উত্তপ্ত করে তুলছে, ঠিক আছে? যেটা আমরা অনুভব করতে পারছি। তাহলে এটা হলো পরিবহন, পরিচলন এবং বিকিরণ পদ্ধতির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য। দেখো, পার্থক্যগুলো কিন্তু অবশ্যই তোমরা লিখিত আকারে
আমার ফেসবুক পেজ শিক্ষা কুটিরে তোমরা পেয়ে যাবে। তাই যদি তোমাদের লিখতে অসুবিধা হয়ে থাকে আমার বলার সাথে, তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ শিক্ষা কুটিরটা ভিজিট করতে পারো, সেখানে কিন্তু তোমরা এই লিখিত আকারে পার্থক্যগুলো অবশ্যই পেয়ে যাবে। আমার ভিডিও ছাড়ার পরে পরে তোমরা ভিজিট করো, তাহলে ওখানে এইটা পার্থক্যগুলো সবই পেয়ে যাবে। ফেসবুক পেজের লিংক কোথায় পাবে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো এবার এই তিনটে পদ্ধতির যে আমরা পড়লাম, এই তিনটে পদ্ধতির ফলে তাপ পরিবাহিত হচ্ছে আমরা বুঝতে পারলাম। এই যে তাপের পরিবহনের ফলে আমরা জানি ভালো মতো, আমরা একটা যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। যেমন বরফ, বরফ তো আমরা সবাই দেখেছি, বরফ ঠান্ডা হয় আমরা তাও জানি। বরফকে যখন তাপ দেওয়া হয় তখন কি হয়, বরফ গলে জল হয়ে যায়। বা বরফকে যদি আমরা ফ্রিজ থেকে বের করে আমরা নর্মাল টেম্পারেচারও রেখে দিই তখন কি হয়, বরফ গলে জল হয়ে যায়। এবার এই জলটাকে যদি আমরা তাপ দিতে শুরু করি তখন কি হবে, অবশ্যই সেটা বাষ্প পরিণত হবে, তাই তো? তাহলে বরফ, বরফ থেকে জল, জল থেকে বাষ্প, বরফ বরফ থেকে তৈরি হচ্ছে জল, আর জল থেকে তৈরি হচ্ছে বাষ্প। এই যে তিনটে প্রসেস আমরা পেলাম বা তিনটে ওয়ে যে পেলাম, এই তিনটে পরিবর্তিত একটা পদার্থের তিনটে রূপ, তাই তো? বরফেরই রূপ জল, জলেরই রূপ বাষ্প। এই তিনটে রূপের কারণটা কি? তিনটে রূপের একটাই কারণ, তাপ দেওয়া হচ্ছে। তাপ দেওয়ার ফলে কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন ঘটছে, তাই তো? তাহলে যদি বলা হয় অবস্থার পরিবর্তন কাকে বলে, কি বলবো আমরা? তাহলে বলবো তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকেই বলা হয়ে থাকে পদার্থের অবস্থার পরিবর্তন। ঠিক আছে, বোঝা গেছে? তাপ প্রয়োগও হতে পারে, তাপ নিষ্কাশনও হতে পারে, তবেই কিন্তু অবস্থার পরিবর্তন হবে, এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হবে, আর এটাই হলো পদার্থের অবস্থার পরিবর্তন। এবার বলতেই পারো তাপ প্রয়োগের ফলে তো বরফ থেকে জল হয়, জল থেকে বাষ্প হয়, তাপ নিষ্কাশনটা কি হচ্ছে? তাপ বর্জন করা। বাষ্পটাকে যদি আমরা, এই জল যখন ফুটছে তখন যদি আমরা তার উপর একটা ঢাকা দিয়ে রাখি আর পুরো জলটা বাষ্প হওয়া পর্যন্ত যদি ঢাকাটাকে আমরা রেখে দিই, তাহলে আমরা ঢাকাটা তুললে অবশ্যই কি দেখতে পারবো, যে ঢাকাটার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা জমেছে। এই জলকণাটাই তো বাষ্পটা ওখানে গিয়ে লেগেছিল, তারপরে যখন আমরা তাপ দেওয়া বন্ধ করে দিয়েছি তখন কিন্তু ওই বাষ্পটা ধীরে ধীরে তাপ বর্জন করেছে, তাপ নিষ্কাশন করেছে, তখন ওই বাষ্পটা কিন্তু আবার জলে কনভার্ট হয়েছে। এই জলটাকে যদি আমরা ধরে রেখে ফ্রিজে রেখে দিই তখন কি হবে, তাপ আরো কমবে, তাপ ছাড়তে শুরু করবে, তখন কিন্তু সেই জলটা জমে বরফ হয়ে যাবে, কি তাই তো? তাহলে এই তাপ গ্রহণ এবং তাপ বর্জন, এই তাপ গ্রহণ আর বর্জনের ফলে কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে থাকে। এবার যখন এই অবস্থার পরিবর্তনের কথা আমরা বললামই, আমরা এটা তো জানি যে পদার্থের মোটামুটি তিনটে অবস্থা থাকে, কঠিন, তরল এবং গ্যাসীয়। কোন কোন পদার্থের ক্ষেত্রে হয়তো দুটো ধাপ, একটা ধাপ মিস হতে পারে, বরফ থেকে সরাসরি তোমার, সরি বরফ নয়, কঠিন থেকে সরাসরি বাষ্প পরিণত হতেই পারে, সেটা হতে পারে। কিন্তু মূলত পদার্থের তিনটে অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। এবার এই কঠিন থেকে তরল হওয়া, তরল থেকে গ্যাস হওয়া, আবার গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন, এইগুলোর কিছু নাম দেওয়া আছে। কি কি নাম দেওয়া আছে তোমাদের যদি আমি লিখে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, যখন কঠিন থেকে তাপ প্রয়োগের ফলে তরল হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গলন। গলন মানে কি? গলন মানে হচ্ছে গলতে শুরু করছে, তার মানে বরফ থেকে, আমি বরফ না লিখে, আমি জলের উদাহরণটা দিয়ে বলতে চাইছিলাম, সেটা না লিখে আমি বরং লিখলাম কঠিন থেকে তরল। কঠিন থেকে যখন তরল হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গলন। এবার তরল থেকে যদি বাষ্প পরিণত হয় তাপ প্রয়োগের ফলে তখন সেটাকে কি বলবো আমরা? তখন সেটাকে আমরা বলবো বাষ্পীভবন। বাষ্পীভবন হলে কি হবে, তরল থেকে বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, এবার যদি তাপ নিষ্কাশনের দিকে তাকাই, তাপ নিষ্কাশনের দিকে তাকালে কিন্তু বাষ্প থেকে তরল হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন আমরা সেটাকে বলবো ঘনীভবন। ঘনীভবন মানেই হচ্ছে
বাষ্প থেকে তরল। এবার যদি আমরা আরো তাপ নিষ্কাশন করি মানে তরল থেকে কঠিনে পরিণত হয় তখন সেটাকে কি বলবো? তখন বলবো সেটাকে কঠিনী ভবন। বুঝতে পারছো কঠিনী ভবন নামটার সঙ্গে কঠিন কথাটা রয়েছে, তার মানে গুলাবে না। কিন্তু আমি যে ট্রিক্স গুলো বলছি সেগুলো করলে কিন্তু গুলাবে না। ন্যাচারালি কি হয়, এই ঘনীভবন কঠিনীভবন গলন দশন এগুলোর মধ্যে এই মাধ্যমগুলো চেঞ্জগুলো গুলিয়ে যায়। তাই যাতে না গুলায় তার জন্য আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কঠিনীভবন কঠিন তার মানে তরলটা কঠিনে পরিণত হচ্ছে, তরল থেকে কঠিন। আরেকবার বলে দিচ্ছি ভালো করে শোনো, গলন, গলনের ক্ষেত্রে গলন মানে হচ্ছে গলে যাওয়া, সেক্ষেত্রে কঠিন থেকে তরল হচ্ছে। এবার যদি আমরা উল্টো প্রসেসটা দেখি মানে তরল থেকে কঠিন হওয়া, তাহলে তখন তার নাম হয়ে যাবে কঠিনী ভবন, তরল থেকে কঠিন হচ্ছে। এবার আমরা যদি তরলকে তাপ দিই কিসে পরিণত হবে? বাষ্পে, তখন নাম হচ্ছে বাষ্পীভবন, ঠিক আছে। এবার যদি বাষ্পকে তাপ নিষ্কাশিত করি তাহলে কিসে হবে? তরলে, ঠিক রিভার্স প্রসেস, তখন সেটার নাম হবে ঘনীভবন। মানে বাষ্পটা ঘনীভূত হচ্ছে বলেই সেটা তরলে পরিণত হচ্ছে। ঘনীভবনের একটা উদাহরণ তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে, শিশির বিন্দু যে পড়ে না, সেই শিশির বিন্দুটা কিন্তু ঘনীভবনের ফলেই হয়ে থাকে। জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে তরলের ওই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়, ঠিক আছে। এবার চলো এই যে আমি নামগুলো যে তোমাদেরকে বললাম এগুলোকে, এই অবস্থাগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো এই যে ভাগটা রয়েছে মানে তাপ দেওয়ার ফলে যেগুলো হচ্ছে গলন এবং বাষ্পীভবন, সেটাকে বলা হয়ে থাকে উচ্চ অবস্থান্তর। উচ্চ অবস্থান্তর। আর এই যে তাপ নিষ্কাশনের ফলে যে ঘনীভবন এবং কঠিনীভবন হচ্ছে এটাকে নাম দেওয়া হয়েছে নিম্ন অবস্থান্তর। এবার বলতেই পারো তাহলে উচ্চ অবস্থান্তর কাকে বলে এবং নিম্ন অবস্থান্তর কাকে বলে? উচ্চ অবস্থান্তর মানে হচ্ছে তাপ প্রয়োগের ফলে পদার্থের যেসব অবস্থার পরিবর্তন হয় তাকে বলা হয় উচ্চ অবস্থান্তর, যেটা গলন আর বাষ্পীভবন। আর তাপ নিষ্কাশনের ফলে পদার্থের যেসব অবস্থার পরিবর্তন হয় তাকে বলে নিম্ন অবস্থান্তর। নিম্ন মানে নিচের দিকে নামছে, আর নিচের দিকে নামছে মানে তাপ নিষ্কাশিত হয়ে যে যে অবস্থার পরিবর্তন গুলো হচ্ছে সেগুলো কোনগুলো? ঘনীভবন এবং কঠিন ভবন, ঠিক আছে। আশা করি এত পর্যন্ত বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হচ্ছে না। এবার দেখো এই যে আমি গলন কঠিনীভবন বাষ্পীভবন ঘনীভবন এই যে বললাম, এগুলোর মধ্যেও কিন্তু বিশেষ বিশেষ কিছু পার্থক্য আছে। অনেক সময় কিন্তু এই পার্থক্যগুলো এসেই থাকে, মানে ভৌতবিজ্ঞানে ন্যাচারালি কি হয় বড় বড় নাম্বারের তো প্রশ্ন থাকে না, 5-6 এরকম থাকে না, 2+3, 3+2, 1+1 এরকম অবস্থায় থাকে। তাহলে বলতেই পারে যে উচ্চ অবস্থান্তর কাকে বলে, নিম্ন অবস্থান্তর কাকে বলে, 2+1। আবার এটাও আসতে পারে যে গলন এবং কঠিনী ভবনের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো, 2 আসতেই পারে। তাহলে তোমাদেরকে এই পার্থক্যগুলো বলছি, সেগুলো মনোযোগ দিয়ে শোনো এবং অবশ্যই খাতা পেন নিয়ে বসেছো নোট ডাউন করে ফেলো। পার্থক্য শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যেরকম আমি সবসময় বলে থাকি, ভিডিওটা যদি তোমাদের উপকারী মনে হয়ে থাকে এবং মনে হয় তোমাদের পড়াশোনাতে একটু হলেও সাহায্য করছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে আমাকে উৎসাহিত করো। তোমাদের কমেন্ট অবশ্যই জানিও, বোর্ডওয়ার্ক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি নামগুলো, যাতে তোমাদের বুঝতে আরো অনেক বেশি সুবিধা হয়, কারণ অনেকেই তোমাদের রিকোয়েস্ট ছিল একটু বোর্ডওয়ার্ক হলে সুবিধা হয়। তাই আজকের থেকে ভিডিওগুলো চেষ্টা করবো আমি বোর্ডওয়ার্কের থ্রুতে তোমাদের দেখানো। তাই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে জানাও, আমার ভিডিওগুলো ছড়িয়ে দিতে তোমরাই সাহায্য করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার ক্লাস 8 এর স্টুডেন্টরা আমার সাথে আছো, আমি সবসময় সেটা বুঝতে পারছি। যারা আজকে নতুন দেখছো তাদেরকে বলবো আমার ভিডিওগুলো বারে বারে পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রিপশনটা করতে হবে, তবেই নোটিফিকেশন অন করে রাখলে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো এবার তাহলে জেনে নি পার্থক্য গুলো।
প্রথমেই যে পার্থক্যটা বলবো সেটা হচ্ছে অবশ্যই গলন এবং কঠিনী ভবনের মধ্যে, কারণ গলন আর কঠিনী ভবনটা কিন্তু রিভার্স প্রসেস। গলনের ক্ষেত্রে কি হচ্ছে, গলনের ক্ষেত্রে কঠিন থেকে তরল পদার্থে পরিণত হচ্ছে, আর কঠিনী ভবনের ক্ষেত্রে তরল থেকে কঠিন পদার্থে পরিণত হচ্ছে। দু নম্বর পয়েন্ট হচ্ছে গলনের ক্ষেত্রে কিন্তু তাপ প্রয়োগ করতে হচ্ছে, আর কঠিনী ভবনের ক্ষেত্রে তাপ নিষ্কাশন করছে পদার্থ। তিন নম্বর পয়েন্ট হচ্ছে গলনের ক্ষেত্রে কিন্তু পদার্থ পরিবেশ থেকে লীন তাপ গ্রহণ করছে, আর কঠিনী ভবনের ক্ষেত্রে পদার্থ পরিবেশে লীন তাপ বর্জন করছে। ঠিক আছে, এবার চলো আমরা জেনে নিই বাষ্পীভবন এবং ঘনীভবনের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য। এই দুটো আবার রিভার্স প্রসেস। বাষ্পীভবনের ক্ষেত্রে কি বলবো, বাষ্পীভবনের ক্ষেত্রে বলবো যে তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। ঘনীভবনের ক্ষেত্রে কি বলবো, বাষ্প তরল পদার্থে পরিণত হয়ে থাকে। দু নম্বর পয়েন্ট হচ্ছে বাষ্পীভবনের ক্ষেত্রে পদার্থকে তাপ দেওয়া হয়ে থাকে, ঘনীভবনের ক্ষেত্রে পদার্থ তাপ বর্জন করে থাকে বা নিষ্কাশিত করে থাকে। ঠিক আছে, আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাষ্পীভবনের ক্ষেত্রে দুটো ভাগ দেখতে পাওয়া যায়। বাষ্পীভবনের ক্ষেত্রে দুটো ভাগ দেখতে পাওয়া যায়। বাষ্পীভবনের ক্ষেত্রে যে দুটো ভাগ দেখা যায় সেই দুটো ভাগ হলো, একটা হলো বাষ্পায়ন, আরেকটা কি, আরেকটা হলো স্ফুটন। এই দুটো ভাগ কিন্তু বাষ্পীভবনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বাষ্পায়ন এবং স্ফুটন। কিন্তু ঘনীভবনের ক্ষেত্রে এরকম কোন ভাগ নেই, ঘনীভবনের ক্ষেত্রে কিন্তু এরকম ভাগ লক্ষ্য করা যায় না। এই তিনটে পয়েন্ট রয়েছে বাষ্পীভবন এবং ঘনীভবনের ক্ষেত্রে। তোমাদেরকে আরেকবার বলে দিই যে পার্থক্যগুলো যদি আমার কথার সাথে তোমাদের নোট ডাউন করতে একটু অসুবিধা হয় তাহলে একটা তো কাজ করতেই পারো, ভিডিওটা আরেকবার দেখতে পারো, আর না হলে আমার ফেসবুক পেজ শিক্ষাকুটির ভিজিট করতে পারো, কারণ সেখানে কিন্তু এই পার্থক্যগুলো তোমাদের জন্য অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই লিখিত আকারে টুকে নিতে পারো। এবার দেখো এই যে বাষ্পীভবনের ক্ষেত্রে আমরা যে বললাম বাষ্পায়ন এবং স্ফুটন, তাহলে এখন প্রশ্ন আসবে, মনে আসছে নিশ্চয়ই, যে কি এমন পার্থক্য রয়েছে বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে, বাষ্পীভবন তো, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে। বাষ্পায়নের ক্ষেত্রে কি হয়, যে কোনো উষ্ণতায় যে কোনো চাপে যখন তরলের উপরিতল থেকে তরল পদার্থ ধীরে ধীরে বাষ্পীভূত হতে শুরু করে তখন তাকে বলা হয়ে থাকে বাষ্পায়ন। যে কোনো উষ্ণতায় যে কোনো চাপে তরলের উপরিতল থেকে যখন তরল পদার্থ বাষ্পীভূত হতে শুরু করে তখন তাকে বলা হয় বাষ্পায়ন। এবার বলি স্ফুটন। স্ফুটনের ক্ষেত্রে বললে বুঝতে পারবে যে কোনো নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় বা বায়ুমণ্ডলীয় চাপেও বলতে পারো, কোনো নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট উষ্ণতায় যখন তরলের সমগ্র অংশ থেকে দ্রুত হারে তরল বাষ্পীভূত হতে থাকে তখন তাকে বলা হয় স্ফুটন। আশা করি সংজ্ঞা থেকে বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে একটা পার্থক্য তোমরা কিন্তু তৈরি করতেই পারছ। আজকের কিন্তু এই পর্বের একটা প্রশ্ন দিয়ে রাখছি, সেটা হচ্ছে বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো হতে পারে সেটা তোমরা তৈরি করে রাখবে এবং পরবর্তী পর্বে অবশ্যই আমার সাথে মিলিয়ে নেবে। বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য লিখতে গেলে কিন্তু এই সংজ্ঞাটা যেটা বলেছি সেগুলো ভালো করে শুনতে হবে, ভিডিওটা মাঝখানে স্কিপ করলে কিন্তু একদম চলবে না। তোমরা বইটা পড়বে, আমার ভিডিওটা দেখবে এবং পার্থক্যটা নিজেরাই লিখে রাখার চেষ্টা করবে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটাকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাও।